নমস্কার। স্মরণে মননে পরম পূজনীয়া প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজি, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ধারাবাহিক অনুষ্ঠানের অন্তিম পর্ব আজ পরিবেশিত হচ্ছে। রামকৃষ্ণ সংঘ বলতে শুধু রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন নয়, একই সঙ্গে শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশন, দুটি প্রতিষ্ঠানের মধ্যে উনি কোনো ভেদ দেখতে পেতেন না। জানতেন পারস্পরিক শ্রদ্ধা ও আদান প্রদানই সংঘরূপী শ্রীরামকৃষ্ণের বিশ্বব্যাপী উদার ভাব ক্রমশ সম্প্রসারিত করে। দুই মঠেরই আদি সেই বরানগর মঠ, ত্যাগ তপস্যা বৈরাগ্য ঈশ্বর নির্ভরতা যার একমাত্র পরিচয়। জনৈকা ভদ্রমহিলা বিশেষ কোনো উৎসবের দিন বেলুড় মঠ ঘুরে তাঁর কাছে অনেক দেরিতে পৌঁছায়। মাতাজি তাকে বলেন বেলুড় মঠ জপের জায়গা, ধ্যানের জায়গা, ওখানে ছুঁয়ে এসেছো, বেশ করেছ। শেষবার 2008 সালের 30শে নভেম্বর মিশনের সাধারণ বার্ষিক সভায় তিনি উপস্থিত থাকতে পারেননি। বিছানায় শুয়ে যে কথাগুলি বলেন সেগুলি ভক্তদের কাছে রেকর্ড করে শোনানো হয়, আজ আমরা তাই স্মরণ করছি। তিনি বলেছিলেন, আজকালকার যুগটা হচ্ছে ছাপানোর যুগ, বক্তৃতার যুগ, কিন্তু স্বামীজি আমাদের কাছে একটি নতুন মেসেজ দিয়েছিলেন। তার আগে ঠাকুর তার ইঙ্গিত দিয়ে গেছেন যে কোনো মেসেজ দিতে গেলে সঙ্গে সঙ্গে জীবনটাও দিতে হয়। জীবনের আসল সুর ছাড়া এই বক্তৃতা কোনো অর্থ থাকে না। তাই এত অল্প সময়ের মধ্যেও ঠাকুরের ছেলেদের দু একটি বলা কথা কেউ ভুলতে পারছে না। ওরা লেকচার দিয়ে বক্তৃতা করে কিছু করেননি, খুব ঘরোয়াভাবে সব করেছিলেন, তাই যারা শুনেছে তারাও ভোলেননি। আমাদের প্রার্থনা শ্রী রামকৃষ্ণ সারদা দেবী এবং তাদের শিষ্যাদি কেউ যেন আমাদের তাদের কথা ভুলতে না দেন, তাদের প্রেরণায় যেন বাকি জীবনটা চালিয়ে দেন, এই কথা শ্রী সারদা মঠের তৃতীয় সংঘ অধ্যক্ষা পরম পূজনীয়া শ্রদ্ধা প্রাণা মাতাজি বলেছিলেন। এমন উচ্চ ভাব, আদর্শময় যে মহাজীবন, এতকাল মানুষের কল্যাণে তিল তিল করে নিজেকে উৎসর্গ করেছে, সে জীবনদ্বীপ যে আসন্ন নির্বাণের অপেক্ষায় তা মানুষ জেনেও মানতে পারেনি। 90 উত্তীর্ণ মানুষটির তীক্ষ্ণ মেধা, বিচার বোধ, রসবোধ এবং জীবন জগৎ সম্বন্ধে গভীর আগ্রহ দেখে কেউই ভাবিনি যে প্রাণশক্তির এই মহান উৎসটি অচিরেই নিঃশেষ হবে। বেশ কিছুদিন ধরে খাওয়া দাওয়া নামমাত্র হয়ে দাঁড়িয়েছিল। লক্ষ্মী পুজোর দিন 14 অক্টোবর তার শেষ জন্মদিন। দু একদিন আগে থেকেই শরীর ভালো যাচ্ছিল না, তা সত্ত্বেও 15 অক্টোবর সকালে পূজনীয়া আত্মপ্রাণা মাতাজিকে দেখতে দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু আগের রাতেই বিশেষ অসুস্থ হওয়ায় দিল্লি যেতে পারলেন না। ইনভেস্টিগেশনের জন্য তাকে নিয়ে যাওয়া হয় বেলভিউ নার্সিংহোমে। 21 তারিখে মঠে ফিরলেন। পরদিন রাত্রেই আবার কলিক পেন বাড়ায় সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হলো। সেখান থেকে মাতৃভবনে এনে অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে সেন্ট্রাল লাইন করা হলো, সেই সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসাও শুরু হয়েছিল। এরপরে তিনি আর হাসপাতালে যেতে চাননি, সকলেই তার নিরাময় চাইছিলেন, কিন্তু তিনি কৌতুক করে বলেছিলেন, আমি আর টেরোরিস্ট ট্রিটমেন্টে যেতে চাই না। আসলে গঙ্গার ধারে আশ্রমের পরিবেশ ছিল তার একান্ত প্রিয়। এরপর তার বিশেষ ইচ্ছায় কালী পুজোর দিন সকালে তাকে মঠে আনা হলো। শ্রদ্ধা প্রাণা মাতাজির একান্ত ইচ্ছা শ্রী সারদা মঠেই থাকেন, তার সেই ইচ্ছাকে সম্মান দিয়ে গুরুতর অসুস্থতা সত্ত্বেও সাধ্যমতো ব্যবস্থা করে তাকে মঠে নিজের ঘরেই রাখা হয়। সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীরা যথাসাধ্য
সেবা শুশ্রূষায় তাকে আনন্দে রাখতেন। ভক্তরাও তাকে এসে দর্শন করে যেতেন। পরম পূজনীয় মাতাজিকে দেখতে এসেছিলেন বেলুড় মঠের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজী মহারাজ ও প্রমেয়ানন্দজী মহারাজ। মাতাজিকে উৎসাহ দিয়ে পূজ্যপাদ মহারাজ তাকে আবার সুস্থ হয়ে উঠতে বলেন। মাতাজি দৃঢ় স্বরে বলেছিলেন, নানা মহারাজ, সময় হয়েছে নিকট, এখন বাঁধন ছিঁড়তে হবে, আমার আশা আপনি আমার জন্য প্রার্থনা করবেন। এরপর 18 নভেম্বর তিনি একটু সুস্থ বোধ করলে খাট থেকে নামিয়ে তাকে চেয়ারে বসানো হলো। সেদিন মঠের ছোট বড় সকলে এসে তাকে প্রণাম করে যায়। সকলেরই মনে হয়েছিল এ যাত্রায় উনি বুঝি ভালো হয়ে উঠবেন। চেয়ার থেকে তুলে তাকে বিছানায় শোয়ানোর আগে তিনি বললেন, তোমরা ঠাকুর মা স্বামীজি এবং সংঘের নামে জোরে জোরে জয় দাও। জয়ধ্বনি করা হলে বলতে থাকুন, সাধু হয়েছ, তাদের নামে জয় দেবার জন্যে সবসময় প্রস্তুত থাকবে। খুব ত্যাগ চাই, খুব বৈরাগ্য চাই। 11 ডিসেম্বর সকালে মাতাজির হার্ট অ্যাটাক হলো। তারপর থেকে বাহ্যিক চেতনা অনেকটাই চলে যায়। ডাকাডাকি করলে মাথা নেড়ে হ্যাঁ না বলে মনের ভাব বোঝাতেন। 2009 সালের 23 ফেব্রুয়ারি ছিল উত্তরায়ণের ভীমাষ্টমী, তিনি অমৃতলোকে প্রয়াণ করলেন। রাতে কাশীপুর মহাশ্মশানে মহাসাধিকার ত্যাগ তপস্যাপুত নশ্বর তনু অগ্নিতে সমর্পণ করা হলো। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্চতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।